আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে তৈরি করা যায় এরকম একটা ডেজার্ট রেসিপি আজকে শেয়ার করব। আজকের ডেজার্ট সুজি ও সাবুদানার তৈরি পায়েস। 10 মিনিটের মধ্যেই এই ডেজার্টটা যে কেউ তৈরি করতে পারবেন, তাই অবশ্যই পুরো রেসিপিটি ধৈর্য সহকারে দেখবেন। ডেজার্টটি বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। কিছুটা সময় নিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল চলে আসছে। 3-4 মিনিট ভাজার পর সুজি থেকে একটা ভালো স্মেল চলে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নিব। একই হাঁড়িতে আমি দিয়ে দিলাম আবারও 1/2 চামচের মতো ঘি, তারপরে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস এবং কিছু কিশমিশ। এবার এগুলোকে 1 মিনিট ধরে ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো 1 মিনিট ভাজলেই হয়ে যাবে, আমার ভাজা হয়ে গেছে তাই এগুলোকে আমি উঠিয়ে নিব। তারপর আমি দিয়ে দিলাম 3 কাপ তরল দুধ। এখানে অবশ্যই তরল দুধ ব্যবহার করতে হবে। তারপর 2-4টা এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম। দুধের মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা সুজি। সুজি দিয়ে এটাকে 2 মিনিট রান্না করতে হবে। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সাবুদানা। সাবুদানাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার সাবুদানা দিয়ে 4-5 মিনিট রান্না করতে হবে। 4-5 মিনিট পর পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং পরিমাণেও কমে গেছে। এবার এর মধ্যে আমি 4-5টা খেজুর ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে আরও 2-1 মিনিট আমি চুলার মধ্যে রেখে এটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে এটা অনেক বেশি ঘন হয়ে এসেছে, ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে, তাই আমি এটাকে নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু শুকনো নারকেল দিয়ে এটাকে সাজিয়ে নিব। শুকনো নারকেলের উপর আমি 1টা কাঠবাদাম দিয়ে এই ডেজার্টটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্ট পায়েস আপনাদের ভালো লেগেছে। যদি আমার পায়েসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আর বেশি বেশি করে শেয়ার করবেন।